নমস্কার, আমি দেবাঞ্জন, আপনারা দেখছেন এসকে লাইভ। এখন আমরা দাঁড়িয়ে রয়েছে বিধান মার্কেটের ঠিক অটো স্ট্যান্ডের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে পোস্টার রয়েছে বিজেপির মুকুল রায়ের। ঠিক এইরকমই পোস্টার আমরা কিছুদিন আগে শিলিগুড়িতে দেখেছিলাম শুভেন্দু অধিকারীর, টিএমসি শুভেন্দু অধিকারীর। কিন্তু সেরকম পোস্টার দেখার সাথে সাথেই আমরা কিছুদিন পরেই দেখতে পেলাম যে তিনি তার মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করলেন। এখন আমরা দেখতে পাচ্ছি মুকুল রায় সেরকমই পোস্টার যে আমরা দাদার অনুগান, সেরকমই আমরা শুভেন্দু অধিকারেরও পোস্টার দেখতে পেরেছিলাম। কিন্তু মুকুল রায় বলে দিয়েছেন যে শুভেন্দু অধিকারের সাথে তাকে যাতে মিল না করা হয়। এবং তাহলে কি এই জল্পনাটাই উঠছে যে শুভেন্দু অধিকারী কি বিজেপিতে ফিরে যাচ্ছেন, না মুকুল রায় টিএমসিতে আবার ফিরে যাচ্ছেন? এখন আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি মহানন্দা ঘাটের সামনে, লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের সামনে। ঠিক এখানেও সেম ধরনের আমরা পোস্টার দেখতে পাচ্ছি, কিন্তু তৃণমূলের যে শুভেন্দু অধিকারী রয়েছে তারই পোস্টার। তিনি কিছুদিন আগেই পদত্যাগ করে দিয়েছেন তার মন্ত্রিত্ব পদ থেকে। এখানেও সেম জিনিস লেখা রয়েছে, আমরা দাদার অনুগামী। এইরকমই আমরা কিছু কিছু পোস্টার বিজেপির মুকুল রায়েরও দেখতে পাচ্ছি শিলিগুড়ি শহর জুড়ে। তার মানে কি আবার মুকুল রায় কি টিএমসিতে ফিরে আসছেন, না শুভেন্দু অধিকারী বিজেপিতে ফিরে যাচ্ছেন?